কোচবিহারে ভুয়ো ডাক্তারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন মান্টু দাসপল্লী লোকতান মন্দিরের ঠিক পেছনে। এই এলাকার সাধারণের অভিযোগ, এই ডাক্তার ওষুধের দোকানে দিন কয়েক কাজ করবার পর এই চেম্বারটি খুলে বসেন। এছাড়াও তিনি নাকি মাধ্যমিক পাশই করেননি বলে অভিযোগ সামনে এসেছে। সাধারণ এলাকাবাসীদের অভিযোগ, নিম্ন আসাম থেকে বহু দালাল মারফত কোচবিহার বাসস্ট্যান্ড থেকে সেখানে আসছে, কিন্তু এলাকার সাধারণরা এই ডাক্তারের কাছে সেরকম চিকিৎসা করান না। এদিকে এই ঘটনায় জনসমক্ষে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল থেকেই এলাকাবাসীদের মধ্যে আনাগোনা শুরু হয় এবং তারা এই ডাক্তারের নামই এই অভিযোগ সামনে আনেন। এই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতেই তিনি পরিষ্কার জানান, এলাকাবাসীরা যে সমস্ত অভিযোগ আনছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কাছে সঠিক লাইসেন্স রয়েছে, তিনি এখানে কিছুদিন হলো দোকান করেছেন, তাই তাকে উঠিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত করছেন অনেকেই। একটা গোল করতে পারে না, দম নেই। যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। মানে আমাদের লোকাল লোক তো ওর কাছে চিকিৎসা করে না, তারপরে মনে করো বাইরে বাইরে থেকে লোক আসে, মানে ও চেম্বার পুলিশের বাড়িতে, মানে ও সেমন একটা তো না ডাক্তার। আচ্ছা, খুব জানি না কোন দোকানে কাজ করতো, কোন কাজ করতো বাজারে, পুরো ল্যাবরেটরিতে ছিল ও, মানে বাজারে ওদিকে। ওর সঙ্গে আরেকজন আছে, ওর হ্যান্ড আছে একটা পাশে। আমাদের পাড়ার লোক তো দেখায় না ওকে। আচ্ছা, আপনি কি চিকিৎসা করান? না, তুলি দিন। মানে কি অভিযোগ আছে মূলত, কি কি অভিযোগ? আমরা দেখছি ওকে একটা মিনিস্টার মানে একটা ডাক্তারের দোকানে কাজ করা, ওই তো একটু ওষুধের নাম টাম জানে, এইটাই জানি। এর থেকে এখন এখন ডাক্তার কি না আমরা তো জানি না। আর আমাদের পাড়ার লোক তোকে দেখাবো না, দুনিয়ার টোটোওয়ালা টোটোওয়ালা লোক নিয়ে আসে বাড়ির সামনে, এইটাই দেখি। তাহলে কি বলবেন? ওটা সত্যি, মিনি বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসে, রাজমাতার দিকে গাড়ি হয়েছে, আসামের থেকে কিছু লোক নামে ওগুলো ধরে এগুলো নিয়ে আসে ওর বাড়ির সামনে, এইটাই দেখি। এটা আমরা কোনো শুনিও নাই, জানি না, মানুষের মুখে শুনছি শোনা কথা, ঠিক আছে, কিন্তু আমরা দেখি। এখন তো অনেক কিছু বার হচ্ছে, এখন তো অনেক কিছু পয়সা হলে তো সবকিছু বার করা যায়। সবগুলো কি অভিযোগের ভিত্তিতে বলা যাও, বলা যেতে পারে সমস্ত এগুলো অভিযোগ? আচ্ছা, আপনার নামটা? আমার লাইসেন্স আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সব আছে, আমি নিউরো ফিজিশিয়ান প্র্যাকটিস করছি 15-20 বছর থেকে। আমার কোনো ইয়ে নেই, মানে আমার কাছে কাগজ আছে, রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সব আছে, চিন্তা নেই। ঠিক আছে।